লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান ও হেলিকপ্টার থেকে দফায় দফায় ছোড়া গোলার আঘাতে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। এতে হতাহত হন স্বাস্থ্যকর্মী সহ অনেকে। আকাশপথ ছাড়াও লেবাননের ভেতরে ঢুকে অভিযান চালানোর দাবি করেছে নেতানিয়াহুর সেনারা। শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান চালাতে দেখা যায়। পরে এক বিবৃতিতে দাবি করা হয়, অভিযান চালিয়ে হিজবুল্লার রকেট লঞ্চার ও এন্টি ট্যাঙ্ক অস্ত্র উদ্ধার করেছে তারা। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। শুক্রবারও ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালায় তারা, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবাননে প্রবেশের সময় মারুন এল রাস নামের একটি গ্রামে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে তারা। এতে কয়েকজন সেনা হতাহতের দাবিও করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি হামলার কারণে বন্ধ হয়ে গেছে লেবানন থেকে সিরিয়া যাওয়ার মূল সড়ক। এতে চরম বিপাকে পড়েছেন লেবানন ছেড়ে যাওয়া সাধারণ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে সেপ্টেম্বরের 23 তারিখ থেকে এ পর্যন্ত লেবাননের 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আশ্রয় শিবিরেও জায়গা নেই বিপুল পরিমাণ মানুষকে ঠাঁই দেওয়ার। এদিকে লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করবে বলে জানিয়েছে ইরান, তবে সে চুক্তিতে হিজবুল্লাহর সমর্থন থাকতে হবে। এছাড়া একই সঙ্গে গাজায় যুদ্ধের বন্ধেরও উদ্যোগ নিতে হবে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি এসব কথা বলেন। লেবাননে ইসরায়েলি হামলার কারণে নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। শুক্রবার বৈরুতের বিমানবন্দর ত্যাগ করে বিদেশি নাগরিকদের বহনকারী বেশ কয়েকটি বিমান। এসব বিমানে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন বলে জানা গেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।